আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন দাদুরা দুদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মুই আপনাকে দয়া ভালো আছি এক নেব বলছিলেন যে মোরে দাদো মুই বারিন্দায় কৈতর তোর পারি হুম বারিন্দায় এখন মোর কাজের বন্ধ পাইছি সাত আট দিন সাত আট দিন বন্ধ পাইছি এখন কি মই সাত আট দিনের খাওন দিয়া এবার কি মই বাড়ি ওরফে দেশে যাইতার মো এই বলছেন মোরদারে কমেন্ট করে ওই দাদো এখন ওই দাদোরে আমি বলবো যে দাদু আপনার অ্যান্সার দেওয়ার আগে আমি ছোটোখাটো একটা এক্সাম্পল দিই ঠিক আছে মানে উদাহরণটা দিই আপনি একটু শুনলেন দয়া করে সুন্দর মতো শুনলেন মনে করেন আপনি মরুভূমিতে আসেন বাঙ্গা রোদ মনে করেন যে পুরো হুক না মরুভূমিতে বা জানেনি কি উদাহরণ দিবো পুরো মরুভূমিতে আসেন আরও ঠাডা ভাঙ্গা রৌদ আছে ফিরি হুম ফিরিতে আপনার ঢারাবাঙ্গা রোদ খাইতেছেন আর মরুভূমিতে আছেন এখন মনে করেন যে আপনি কিচ্ছু পাইতেছেন না পানি খাইবেন পানি যে খাইবেন আপনি গলাটা যে হুগাইবেন মানে ওই রকমের কোনো উপায়ই নাই এই রকমের কত দূর যাইয়া এবার মনে করেন যে আপনি একটা ডোবা পাইলেন ডোবা ডোবা মানে বের হুম বের পাইলেন ওই ব্যারে দেখলেন কি ডার মেকুচ কালা পানি হ্যাঁ পুরো কালা পানি ওরফে গন্ধও আসে ঠিক আছে এখন তো আপনি পানি পাইতেছেন না এখন আপনি কী করবেন বাসনের জন্য বা গলাটা শুকানোর জন্য আপনি ওই পানিই খাইবেন ঠিক আছে এটা বাধ্যতামূলক এটা বললেও কি না বললেও কি ঠেককে তো দিয়ে হইবে এখন মনে করেন যে ওই পানি খাইবেন এখন ওই পানি খাইলে দেখা আপনি পরবর্তী কি রোগ হইবে না অবশ্যই রোগ হইবে না আপনি ভালো থাকবেন খারাপ পানি খাইয়া এখন বুঝাইতে পারছি আপনার কৈতরের ক্ষেত্রে কী হইবে যদি না বুঝতে পারেন তাও আমি বলি মনে করেন সাত আট দিন যদি আপনি কবুতরের খাবারটা দিয়ে যান হ্যাঁ তাইলে কবুতর আমরা সাধারণত জানি কবুতরের খাবার যদি জুম্মে দুই দিন তিন দিনে তিন দিন লাগে না এর আগেই মনে করেন যে ঠান্ডা বাতাস বা আপনার যে পানির সিটা সুটা পড়লে গোম ফুললে যায় আর গোম ফোলা গম কবুতর খাওয়া খাওয়াইলে মনে করেন যে আর সমস্যা হয় সেই কারণে মনে করেন যে আপনার সাত আট দিনের খাবার যদি রাইকে দেন কবুতর মনে করেন যে ঠেককে আর খাইতে হইবে আর বাস্ত আর খাইতে হইবে কিন্তু ওই সাত আট দিনের খাবারটা মনে করেন যে মানে তিন চার দিন যে পূরণ হয়ে যাবে খাবারটা এই খাবারটা মনে করেন যে যদি আপনি কবুতর যদি খায় সেই ক্ষেত্রে মনে করেন যে আপনার কী হইবে কবুতরের ক্ষয়ক্ষতিটা তো বি এটা স্বাভাবিক হুম কেননা ও ঠেককে খাইতেছে ঠিক আছে কেননা নাই এখন ইনটেক খাবার নাই হ্যার মালিক দেশে গেছে ইনটেক খাবার নাই হ্যার মালিকদের সেগে আইবে এবার ইনটেক খাওয়া লাগবে আর এতক্ষণ যদি মরা বাড়ছে মরা লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে কবুতরের খাওয়ান খাওয়া লাগবে বিষয়টা বুঝতে পারছি খাইবে ঠিক আছে দাদু কিন্তু আপনি ওই আট দিন পর আই দেখবেন কবুতরগুলো অসুস্থ হয়ে গেছে বা মনে করেন যে একটা আজম খানের খাতার নাম দিয়েছে মানে সেহন হয়ে গেছে বা আপনার যে খিসা খাইয়ে গেছে খিসা তো বোঝেন খিসা বলতে বোঝায় আপনার যে ইয়ে বইয়ের আড্ডি বেড়িয়ে যায় না ওই আচ্ছা যাই হোক এবার তো মনে করেন যে আমার এক্সাম বললাম দাদু নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন বুঝাইতে আরছি আবার বুঝাইতে না পারলে দাদু কমেন্ট করে জানাইয়েন দাদু মানে কিছু বুঝি না। হ্যাঁ মানে আবার একটু কষ্ট করে বুঝাইবেন সমস্যা নাই আমি মনে করেন যে আবার বুঝাইতে প্রস্তুত আপনি যদি না বোঝেন আমি আবার বুঝাইতে প্রস্তুত সুতরাং আমার কমেন্ট করে জানাইয়েন হ্যাঁ যে আমার উদাহরণটা আপনার ভাল লাগছে বা মনে করেন যে আপনার মনে ধরছে কি না বা আমি উদাহরণ দিতে পারি না ঠিকমতো বিস্তারিত মনে করেন যে আমার কমেন্ট করে জানাইয়েন দাদু এই হয়েছে বা ইয়ে হয়েছে বা ওই হয়েছে বা হেই হয়েছে ঠিক আছে এই পেসাল বাদ এখন মনে করেন যে ফার্স্ট হইতে তো মনে করেন যে আপনার খাবারের পেসালি পড়ছি এখন খাবারের পেসালি পড়ি যাই হোক এখন একটা কবুতরে সাধারণত মনে করেন যে মনে করেন কি সাধারণত এক টাকা করে রেখায় হুম চব্বিশ ঘন্টা এক টাকা খায় আর এই ক্ষেত্রে মনে করেন যদি আপনি পঞ্চাশ কবুদার বলেন পঞ্চাশ টাকা একশো কবুদার বাড়লে একশো টাকা পাঁচশো কবুতর বললে পাঁচশো টাকা হ্যাঁ এখন করিতে পারেন যে দাদো পাঁচশো কবুতরের দৈনিক পাঁচশো টাকা কই পামো হ্যাঁ তো গোষ্ঠীর লাডে উঠবে আরে দাদু গুষ্ঠী লাডে উঠবে না যে ব্যক্তি পাঁচশো কবুদার পালে হ্যাঁ মনে করেন যে পাঁচশো টাকার খাবার জোগানের তো অপেক্ষার থাকে হুম বিষয়টা বুঝতে পারছেন আবার কবুতরে কিন্তু আহামরি অত একটা খাটনি না দাদু হুম আহামরিয়ত খাটনি না আপনি খালি মনে করেন একটু চেক করবেন হুম একটু মাঝে মধ্যে চেক করবেন ডিম বাচ্চা বা ফুড়লে ওই ডিম বাচ্চার দিকে একটু খেয়াল করবেন ডিম পারলে ডিমে কাদা কোদা ওরফে পায়খানা পায়খানা লাগছে ওই দিক খেয়াল করবেন ডিমের বাচ্চা ফোড়াইলে ডিমের বাচ্চা ঠিকমতো ফাইটটা এসে না স্যাগায় মরে রয়েছে হ্যাঁ বা বন টন টানছে বন টোন হাজাল ধুয়ে বেজাগায় টানি মানে এইসব টুকটাক জায়গায় খেয়াল করবেন এই এইর ভিত্তে কিন্তু দাদা কোনো পরিশ্রম নাই হ্যাঁ ওরফে মজাও আছে কিন্তু এর ভিত্তে হ্যাঁ মজা আছে কিন্তু কোনো পরিশ্রম নাই আর কবুতর যারা পালে হ্যাঁ মনে করেন যে এর দূর পরিশ্রম পরিশ্রমে মনে হয় না হুম আবার দেখা যে আপনারা কিন্তু টাহাটা মনে করেন যে কবুতর ভাষা পালবেন টাহাটা বা মজাটা কিন্তু উড়েইবে না হ্যাঁ যদি ওর দূরও যদি আপনি পরিশ্রম না করতে চান দাদা তাহলে মনে করেন যে আপনার কৈতর পালার দরকার নাই ঠিক আছে কিল্লি গিয়ে কইছি এই কথাটা মনে করেন যে কবুতরের আমি ফার্স্টে বলছি যে কবুতরের আহামরিক খাবার লাগে না এক টাকা হইলি চব্বিশ ঘন্টা এক টাকা হইলি যথেষ্ট বিনিময়ে কবুতরের দেখাশোনা ভালো মতো একটু করবেন ঠিক আছে ভালো মতো বলতে কি আপনার সকালে একবার দেখলেন বিকালে একবার দেখলেন সকালে দেখলেন মনে করেন আধা ঘন্টা বিকালে দেখলেন আধা ঘন্টা আপনার চব্বিশ ঘন্টা এক ঘন্টাকে আপনি দেখতে পারবেন না যদি না পারেন তাহলে মনে করেন আপনার কই তোর বলার দরকার নাই হ্যাঁ আপনারা কী করেন মোর বৃহসরা দাদুরা হ্যাঁ ওর কথাটা কি রাইট না ব্যারাইট কমেন্ট করে জানাইয়েন হ্যাঁ এখন আমার দিয়েই আমি বুঝাই এই যে এরকম আমি এতক্ষণ যে প্যাসাল পড়ছি না এই প্যাসাল দিয়ে বুঝাই ওই ভাইয়ার প্যাসালটা বুঝাই ওই সাত আট দিন যে রাখিয়া মানে খাবার রাখিয়া এরপর যে বাড়ি যাইবে ঠিক আছে এরপর যে ই হবে এইটা মনে করেন যে আমি আপনার কিন্তু এইটা আন্দাজে বুঝাই না কারণ এটা আমার প্র্যাকটিক্যাল আছে আর আমার মনে করেন যে আমার যেটা ঘটতে গেছে বা আমার যেটা প্র্যাকটিক্যাল আছে হ্যাঁ ওই সম্বন্ধে আপনাকে আমি বুঝাই হ্যাঁ আন্দাজে কিন্তু ঢিলা মারি না এই যেরকমের মনে করেন যে ওই দাদু বলছিলেন যে দাদু সাত আট দিন আমি বন্ধ খাবার দিয়ে কি আমি বেড়ে যেতে পারবো আমি মনে করেন যে দাদু দুই তিন দিনের খাবার আপনি প্রায় সাত আট বছরের আগের কথা হ্যাঁ সাত আট বছর আগের কথা দুই তিন দিনের খাবার দিয়া বাড়িন দেয় হুম এবার গেছিলাম বন্ধু বান্ধবের সাথে নারায়ণগঞ্জ না নারায়ণগঞ্জ সোনারগাঁও বেড়াইতে গেছিলাম সোনারগাঁও বেড়াইতে গেছিলাম পরে তিন দিনের মাথা আই কবুতর সবই বাচ্চা আছে কবুতর কিন্তু মরে না হুম সহজে মরে না ঠিক আছে আছে কিন্তু একটা আদা মরা হয়ে রইছিলে সেই টার্গেট করে ওই দাদুর এই জ্ঞানটা দেওয়া আবার দেখা যেতেছে কবুতর এমন একটা জিনিস দাদো কবুতরের যদি রোগ বালাই হয় ওই রোগ হইলে মনে করেন যে কিছু কিছু পশু পাখি আছে মনে করেন রোগ বালাই সাথে সাথে বা একদিন পরে ডেট হ্যাঁ আর কবুতরের ক্ষেত্রে এরকমের হয় না কবুতর মনে করেন চার পাঁচ দিন এক সপ্তাহ এরকমের সময় দেয় যে আমার ডাক্তার দেখান বা আমি কিন্তু অসুস্থ হয়েছি আমারা ঠিকমতো দেখেন মানে এই বলতে চাই আর কি ডাইরেক্ট কথা বলতে চাই যে ওই সময় রিকভারিটা করার সময় দে এদিক দিয়ে মনে করেন যে আরো ভালো লাগে দাদু বিষয়টা বুঝাইতের তাইলে আইসগুপাশালে কি বুঝতে পারলেন সালে বুঝতে পারলেন যে কবুতর মনে করেন যে ভাইয়ের না যে সাত আট দিনের খাবার দিয়ে যদি অন্য জায়গায় যান ঘরতে তাইলে কি হইবে আর কবুতরের মনে করেন যে বেশি খাটনি লাগে না সেইটা বুঝাইলাম কবুতরের কদ্দূর খাবার খাইতে পারে ওর দূরে বোঝাইলাম আবার মনে করেন কবুতরের রোগ বলা হইলে আপনার যে ইয়ে সময় দে বা না দে হ্যাঁ অনেক সময় দে অনেক সময় দে মনে করেন কবুতরের রোগ হইলে রিকোভারির জন্য বা চিকিৎসা করার জন্য অনেক সময় যায় যাই হোক দাদু আজকে পেসাল এই পর্যন্তই এর ভিত্তে মনে করেন যদি কোনো ভুল ত্রুটি হইয়ে থাকে দাদু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসেবে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আবরাকাতু